আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন বাহিরে যাচ্ছি একটা শপিং সেন্টারে, এটাও বাসা থেকে কাছেই, খুব বেশি দূরে না, সেন্টারের কাছ থেকে এটা কাছে, অনেকগুলো শপ নিয়ে শপিং সেন্টারটা, এটাকে ওয়ান স্টপ বলে। তো আমাদের বাসার ওভেনটা নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, তো আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম আর্গোসে, তো এখন আমি কালেক্ট করার জন্য এখানে এসেছি। করোনা ভাইরাসের কারণে খুব বেশি বাসা থেকে বের হওয়া হয় না, কিন্তু ওভেন হঠাৎ করে নষ্ট হয়ে যাওয়ার কারণে চলে আসলাম এটা কালেক্ট করার জন্য। আতিফ আলী আয়া তিনজনকে বাসায় রেখে এসেছি, সো আমি বেশিক্ষণ থাকবো না, খুব তাড়াতাড়ি চলে যাব। আর অল্প অল্প কিছু ভিডিও করেছি, সো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা শপিং সেন্টারটা অনেক বড়, অনেকগুলা শপ নিয়ে এই শপিং সেন্টারটা, কিছু ব্র্যান্ডের দোকানও আছে, সব রকমের দোকান মিলেই সুপার মার্কেটও আছে, জামা কাপড়, জুতা, ওষুধ, কসমেটিক্স, খাবার সব কিছু আছে। তো আমি এখন আর্গোসে ঢুকছি, এখান থেকে ওভেনটা কালেক্ট করব, তারপর একটু আসদায় যাব। আসদায় যাওয়ার ওরকম প্ল্যান ছিল না, কিন্তু প্রতি সপ্তাহে ওদের খাবার টাবার অনলাইনে যেগুলো অর্ডার করা হয় বাসায় ডেলিভারির জন্য, ওইখানে কালকে ওদের মিল্ক আসেনি, সো আমি ওইটা আজকে চিন্তা করছি নিয়ে যাব। মেবি আমার ফুল উইক হয়ে যাবে, কিন্তু আমি রিস্ক নিতে চাচ্ছি না, যদি আগে শেষ হয়ে যায় সবসময় বের হওয়া যায় না, আর বের হলে মাঝে মাঝে অনেক সময় দেখা যায় আউট অফ স্টক থাকে, সো আমি আজকেই ওইটা নিয়ে যাব। আর আপনাদেরও একটু আসদা ঘুরে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে অনেক রকমের শপ আছে, কসমেটিক্সের শপ তো আছেই, সাথে শুধু পারফিউম, এই যে হাতের বামে যে এই দোকানটা দেখতে পাচ্ছেন এটা শুধু পারফিউম, সব রকমের ব্র্যান্ডের পারফিউম পাওয়া যায়, এটা বিভিন্ন টেকওয়েও আছে এখানে, আর ফ্রি এটিএম বুথ আছে অনেকগুলো আসদার বাহিরেই। আর এখন আমি আসদায় ঢুকে পড়ছি, আর আমার হাতে সময় কম, সো আমি বেশি ডিটেলসে দেখাতে পারবো না, অল্প অল্প কিছু ভিডিও করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরোটা ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব না, অনেক সময় লেগে যাবে, সো আমি অল্প অল্প করে দেখাবো। এটা ক্রিসমাসের কারণে ক্রিসমাস ট্রি অনেকে বাসার জন্য নিয়ে যায় ক্রিসমাস ট্রি, সেইগুলো ওরা সাজিয়ে রেখেছে। আর এখানে জামা কাপড় আছে, খাবার দাবারও আছে, সবই আছে, বিভিন্ন রকমের কার্ড, ক্রিসমাসের বিভিন্ন অকেশনের জন্য এখানে কার্ড পাওয়া যাবে, হিউজ কালেকশন কার্ডের, গিফট আইটেম অনেক কিছু আছে। আর এখানে একটু বাচ্চাদের খেলনা টেলনার কালেকশন, আর জামা কাপড়ের সেকশন আছে, অনেক বড় না, একটু ছোট, কিন্তু তারপরও খারাপ না। এগুলো বাচ্চাদের খেলনা, পুতুল, বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস। এগুলো বাচ্চাদের জামা কাপড়,
ছেলেদের আলাদা সেকশন, মেয়েদের আলাদা সেকশন। আর এই সেকশনটাতে বেডরুম আর টয়লেটের বিভিন্ন জিনিসপত্র, তাহলে বেডশিট, বেড কভার, ডুবে কভার, পিলো কভার, ঘরের বিভিন্ন জিনিসপত্র। আর এটা হলো ভেজিটেবলের সেকশন, শাক সবজি বিভিন্ন, এখানে আলু, মিষ্টি আলু, পেঁয়াজ, গোল আলু, সব ধরনের সবজি আছে। আর এই সময়টাতে এই গাছগুলো পাওয়া যায় মানুষ ঘর সাজানোর জন্য নিয়ে, ছোট ছোট টপের মধ্যে ছোট ছোট গাছগুলো, ওদের এগুলোর হিউজ কালেকশন আছে বিভিন্ন রকমের। আর এটা হলো ফ্রুটসের সেকশন, সব রকমের ফল এখানে আছে। আর আমি এখান থেকে চেস্টনাট নিব, এটা বাসার সবার অনেক পছন্দ। আর এটা হলো কেকের সেকশন, কেক, ডোনাটস, বিস্কিটস, কাপ কেকস, ফ্রোজেন বিভিন্ন টাইপের মিষ্টি জাতীয় জিনিসও আছে এখানে, বিভিন্ন রকমের রুটি, বিভিন্ন ব্রেড এখানে ফ্রেশ বানায় ওরা। এই এই সাইড এই সাইডের জিনিসগুলো নর্মালি বাহির থেকে দেখা যায় ওদের কাজ করতে, আজকে দেখা যাচ্ছে না কাউকে, জানি না আজকে বন্ধ নাকি, কিন্তু অন্য অন্যান্য সময়ে যে এই জিনিসগুলো ওরা ভিতরে বানায়, ভিতরে দেখা যায় ওদের কাজ করতে, ফ্রেশ বানিয়ে দেয় এখানে। আর অনেক আইটেম আছে, বিস্কিট, রুটি, কেকের। আর এগুলো ঘরের বিভিন্ন আইটেম, কিচেনের বেকিং আইটেম, কুকিং, সব রকমের জিনিসই আছে, হাঁড়ি পাতিল, চামচ, চটি, ডিনার সেট, প্লেট, গ্লাস, যা লাগবে একটা সংসারের জন্য ওদের কাছে সবই আছে। ওদের জিনিসগুলো দাম হিসাবে কম, আর জিনিসের কোয়ালিটিও ভালো, খারাপ না, সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। আর এই সাইডটাতে বিভিন্ন রকম ফ্রোজেন আইটেম, বিভিন্ন সবজি, ফ্রুটসও পাওয়া যায়, ফ্রুটসগুলো ফ্রেশ থাকে, জুস বানিয়ে বা কেকে, কেক বানানোর ক্ষেত্রে ইউজ করা যায়, আইস কিউব। আর আইসক্রিমের তো অনেক কালেকশন, অনেক ব্র্যান্ডের বিভিন্ন রকমের আইসক্রিম। এখানে বিভিন্ন রকমের ফ্রোজেন কেক, তিরামিসু, অনেক জিনিস আছে, অনেক আইটেম আছে। এগুলো হলো নানা রকমের জেলি, নুটেলা, মধু, তো নাস্তা বিভিন্ন আইটেম, পিনাট বাটার, চকলেট। আমি
ঘুরে ফিরে আবার কিচেন আইটেমের দিকে চলে এসেছি। আই থিঙ্ক মেয়েদের এদিকে একটু আকর্ষণ বেশি থাকে, তো এই কারণে আমি আবার এখানেই চলে এসেছি। এই তো এখানে টি, কফি, সুগার এগুলো রাখে এই পটগুলোতে, ব্রেড রাখে উপরের বড় পটগুলোতে, আর এই তো চাকুর ছেট, পিলার, ওপেনার, বিভিন্ন রকমের চামচ, আর এখানে হিউজ মগের কালেকশন আছে বিভিন্ন লেটার লেখা মগগুলোতে, আর এই তো বিভিন্ন রকমের সার্ভিং বোল, সার্ভিং প্লেট, বিভিন্ন ডিনার সেট, টিপট, তারপর সুগারের জন্য বিভিন্ন রকমের ছোট ছোট বাটি, কাপ, এই তো ওয়াইনের গ্লাস, টুকটাক ঘর ঘর সাজানোর জিনিসও আছে এখানে। আর এগুলো হলো বাসার ইলেকট্রিক্স আইটেমগুলো ছোটোখাটো, লাইক আয়রন আছে এখানে, ওভেন, কেটলি, টোস্টার, হোবার, বিভিন্ন রকমের স্টোরেজ বক্স, মপ, বালতি, গামছা, ঝাড়ু, তারপর ছোট বড় বিভিন্ন রকমের বিন আছে এখানে, হ্যাঙ্গার, এই টুকটাক মোছার জিনিসপত্র, গার্ডেনিংয়ের বিভিন্ন জিনিসপত্র এই তো এখানে আছে। এখানে বিভিন্ন পানির পট আর বাচ্চাদের স্কুলের কিউট কিউট ছোট ছোট টিফিন ব্যাগ আছে, এই তো ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের ছোট ছোট ব্যাগ, আর এখানে হলো ক্লিনিং আইটেমগুলো, ঘর ক্লিন করার জানালা, ঘর, কিচেন, টয়লেট, গাড়ি, সব কিছু জিনিসগুলো, ক্লিনিং আইটেমগুলো এখানে রাখা আছে। এগুলো হলো বিড়ালের খাবার, কুকুরের খাবার, এখানে ওরা বেশিরভাগ বিড়াল পালে, বিড়াল পালতে পছন্দ করে, আর মনে হয় বুড়ো বুড়ি যেগুলো আছে ওরা কুকুর পালে বেশি, তো ওদের খাবার এগুলো, বিভিন্ন পাখির খাবারের মধ্যে পাওয়া যায়। আমরা এখন বেরিয়ে যাব, সো ক্যাশে চলে এসেছি, আর ক্যাশের সামনে এই চকলেটগুলো রাখা, বিভিন্ন রকমের টেডি বিয়ার শেপ দেওয়া চকলেটগুলোতে লিন্টের, অনেক কিউট, সুন্দর দেখতে, তো আমি ধরে ধরে দেখছিলাম চকলেটগুলোকে, আর ওদের জন্য চকলেট নিয়েছি আমি, কিন্তু এগুলো না, অন্য চকলেট নিয়েছি ওদের জন্য, কিটকেটের এগুলো নতুন ক্রিসমাসের জন্য ভিন্ন শেপ দেওয়া, এই যে এখানে আরও অন্য রকমের চকলেটও আছে। সো এখন আমরা বেরিয়ে যাব, আর এই ক্রিসমাসের জন্য বিভিন্ন রকমের ছোটো ছোটো টিগুলো, কিউট কিউট অনেক রকমের গাছড়া এখানে রেখেছে। তো এখন আমরা বেরিয়ে যাব, আমি পুরোটা ঘুরে দেখাতে পারিনি, আই থিঙ্ক আমি তিন ভাগের এক ভাগ দেখিয়েছি, সো আরও অনেক বাকি আছে, কসমেটিক্সের আইটেম, বিভিন্ন আইটেম তো দেখানোই হয়নি। সো ইনশাল্লাহ চেষ্টা করব অন্য একদিনে সময় করে এসে আপনাদের পুরোটা ঘুরে দেখাতে। প্লিজ কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা যদি স্পেশালি কোনো শপের জিনিসপত্র দেখতে চান অথবা কোনো স্পেশাল জিনিস দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওগুলো ঘুরে দেখাতে। আর এখন করোনা ভাইরাসের কারণে বের হওয়া সম্ভব হবে না, সো
ইউকের অবস্থা একটু বেশি খারাপ, সব দেশের সাথে ফ্লাইট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর এখানে লকডাউনও অনেক কড়াকড়ি করে দিয়েছে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।